তো আমরা এখন আরেকটা থিম নিয়ে কাজ করব। থিমটা হলো উড মার্ট। তো স্বাভাবিকভাবে এখানে প্রথমে থিমটা আসতে হবে, এই জন্য আমাদের যেটা করতে হয় থিমটাকে, আমার এই থিমটা আছে হলো, আচ্ছা ডেস্কটপে আমি রাখছি থিমটা, হ্যাঁ এখান থেকে আগে এটাকে এক্সট্রাক্ট করে নেই। এক্সট্রাক্ট করে দেখেন এটার ভিতরে আছে, ওকে। এই থিমটাকে ধরে কাট করে নিয়ে চলে যাব হলো আমার যেখানে ওয়েবসাইটটা রাখা আছে, আমার ওয়েবসাইটটা রাখা আছে হলো ডব্লিউপি আন্ডারস্কোর নকলা আন্ডারস্কোর 01। এটার ভিতরে ডব্লিউপি কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে থিমস, থিমস এখানে গিয়ে পেস্ট করে দিব, ওকে। দেন আমি এখানে যদি রিলোড দেই, আশা করি এখানে থিমটা দেখাবে। এটা হলো ই কমার্সের পার্সপেক্টিভে এই থিমটা করা হয়েছে ই কমার্সের জন্যই। এবং এই থিমটা যদি আপনারা একটু প্রিভিউ দেখে আসেন, হ্যাঁ যদি কেউ প্রিভিউটা দেখে আসেন, দেখবেন যে এটা কি বলে ই কমার্সের জন্য স্পেশালি করা হয়েছে, এবং ই কমার্সের ফিচারগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে আসলে খুব একটা ভালোভাবে দেখতে পারবো না, লোড হচ্ছে, সমস্যা নেই। এই যে দেখেন অ্যাক্টিভ অ্যাক্টিভ এবং পাবলিশ করতে বলতেছে, আগেও দেখে দেখতে বলতেছে। আচ্ছা যাই হোক, এটা উডমার্ক লিখে যদি একটু সার্চ করেন তাহলে থিমটা দেখে আসতে পারবেন। উডমার্ক থিম লিখে যদি সার্চ করেন দেখেন রেটিং ভালো, তারপর সেল হয়েছে ভালো, $59 হলো এটার দাম, এটা সেল হয়েছে 26,935 বার সেল হয়েছে, এবং কমেন্ট আসছে 5,730টা, রেটিং অলমোস্ট 5 স্টার, 4.94, এর মানে বলাই চলে এটা 5 স্টার রেটিং আর কি, খুব ভালো রেটিং। এবং ওদের ভার্সনগুলোও যথেষ্ট ভালো, সব কিছু মিলে মানে এই থিমটা আসলে চয়েস করার মতো একটা থিম। আমি লাইভ প্রিভিউ যদি একটু দেখি থিমটা কেমন, একটু যদি দেখে আসি, মানে এই ধরনের ভালো রিভিউওয়ালা নিয়ে বিষয় নিয়ে কাজ করলে হতাশ হতে হয় না নর্মালি। ওদের ওদের থিমটা একটু আমরা যদি দেখি, যথেষ্ট সুন্দর। তাই না? আমরা এই থিমটা সেম এই ডাটাটাই, ডেমি ডাটা ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা নিজেদের মতো করে এরকম ডিজাইন অথবা অন্য কোনো ডিজাইন এই থিম দিয়ে বানাইতে পারি। সেক্ষেত্রে হয় কি, আমরা যদি সরাসরি এমন ডিজাইনে আমার দরকার হয়, বা এই যে ডেমোরা আছে ডেমোর সাথে মনে করেন আমার 60% ম্যাচ করছে বা 50% ম্যাচ করছে, সেক্ষেত্রে আমি ডেমোটা ইম্পোর্ট করে নিয়ে বাকিগুলা যেটা দরকার নেই এটা ফেলে দিব। এটা হলো 1 নম্বর ওয়ে। আর দেখা গেছে আমার ডেমোর সাথে ম্যাচ করছে 10%, আর 10% আর 90%ই ম্যাচ করে নাই, তাহলে প্রথমে বলবো যে আমরা এই থিমটা চুজ করব না। যদি ডেমোর সাথে ম্যাচ না করে তাহলে থিমটা চুজ করব না। এখন এমন হয়েছে যে না, এই থিম চুজ করেই কাজ করতে হবে, এবং অন্য ডিজাইন হোক সমস্যা নেই, কিন্তু এই থিমটাই কাজ করে। তাহলে আমরা ডেমোটা ইম্পোর্ট না করে সরাসরি ওই আমরা হয়তো বা পেজ বিল্ডার, দুইটা দুই ধরনের মনে হয় পেজ বিল্ডার দেয়, আর একটা মনে হয় দিবে যদি ভুল না করি, একটা দিবে হলো ইলিমিনেটর, আর একটা মনে হয় ভিজুয়াল কি বলে ভিজুয়াল কম্পোজার দিবে মনে হয়, হ্যাঁ। তো এই দুইটা থেকে যে কোনো একটা আর কি সিলেক্ট করতে হবে। তো দেখি, আমরা তো অলরেডি ইলিমিনেটর নিয়ে বেশ কিছু কাজ করছি, আমরা যদি আজকে দেয় তো আমরা চেষ্টা করব যেন নতুন কিছু ই করতে পারি, সেজন্য ভিজুয়াল কম্পোজারটা নিতে চেষ্টা করব। কাজটা যেমন হোক, ভালো হোক খারাপ হোক, ভিজুয়াল কম্পোজারটা নিয়ে করার চেষ্টা করব। ওকে, আমি অ্যাক্টিভে যাই, থিমটা অ্যাক্টিভে গেলাম, বাকি ট্যাবগুলো আমি কেটে দিচ্ছি। আচ্ছা, এনারা বলতেছে কি, বলতেছে আমাকে এই বিষয়গুলা অবশ্যই ইনস্টল করতে বলতেছে, হ্যাঁ এই বিষয়গুলা ইনস্টল করতে বলতেছে, আর কি বলতেছে, ফলোয়িং রিকমেন্ডেড প্লাগ ইন কারেন্টলি ইনঅ্যাক্টিভ এলিমেন্টর, মানে এগুলা না এগুলা দিতে বলতেছে। ওকে, আমি বিগিন ইনস্টলিংয়ে গেলাম। যাওয়ার পর দেখেন আমাকে ওর প্রথমে বলে দিচ্ছে এই বিষয়গুলো ইনস্টল করার জন্যে। তো আমি
সবগুলাকে ধরেই ইনস্টল করে দিতে পারি। তো আমি দেখেন এখান থেকে এলিমিনেটরটা ওরা ইনস্টল করে নিতে বলছে, আমি এলিমিনেটরটা দিলাম না। এখান থেকে এই যে এটা আছে, এটা পেজ বিল্ডার আছে, এই পেজ বিল্ডারটা আমরা দেখি, অ্যাপ্লাই সবগুলো একসাথে ইনস্টল করে দিলাম, অ্যাক্টিভ ইনস্টল অ্যাক্টিভ করে দিলাম, রেভুলেশন স্লাইডার, একটু সময় নেবে। আচ্ছা আমাদের সব ইনস্টল হয়ে গেছে, তাহলে এই যে দেখেন থিম সেটিংসে কতগুলো অপশন পাচ্ছি। ওকে, তো থিম সেটিংসের এই অপশনগুলো আমরা নিব, তার আগে আমরা যেটা করব, এই সাইটটা আমরা ডেমো ইনপুট করা ছাড়া করতে চাচ্ছি, তাই তো? আচ্ছা তাহলে আমাদেরকে এই মুহূর্তে যে কাজটা করা লাগবে, এটা একটা ব্লগিং সাইট হিসেবে রেডি হয়। নর্মালি যখন আমরা কোনো মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, ডিফল্টভাবে ওটা কী হয়, ব্লগের জন্য রেডি হয়। তো আমাদেরও স্বাভাবিকভাবে এটা ব্লগের জন্যই রেডি হয়েছে। তো এই মুহূর্তে আমরা যে কাজটা করব, প্রথমেই আমাদেরকে কিছু পেজ বানায় নিতে হবে, যে পেজগুলো আমাদের লাগবেই লাগবে। আমি একটু পেজ বানাতে যাই, যেমন পেজ একটা লাগবেই, সেই পেজটার নাম হলো হোম পেজ। ওকে, আচ্ছা আপনাদের যদি এই এডিটরটা বিরক্ত লাগে, তাহলে আমরা স্যার স্যার ক্লাসিক এডিটরটা ইনস্টল করে দেখতে পারি। পেজ বানানোর পরে স্যার পেজ টাইটেল আসে না, ক্লাসিক এডিটর দিলে আপনার পেজ আসে না স্যার, এক্সট্রা প্লাগইন নিয়ে যদি কাজ করি সেটা তো কোনো সমস্যা নাই তাই না বুঝি নাই। স্যার? মানে পেজের যে টাইটেল, মানে হোম পেজ আমি নিলাম, ওর পরে আবার বড় করে হোম পেজ বাসলো, ওর পরে হোম পেজের কন্টেন্ট গুলো শুরু করলো, আমি বড় করে যে হোম পেজটা বাড়ছে ওই হোম পেজটা কাটা দিন। এক্ষেত্রে অনেক সময় স্যার ওই যে পেজ এডিটরে যাওয়ার পরে স্যার হাইট টাইটেল পাই না, পরে স্যার একটা অতিরিক্ত প্লাগইন নিয়ে আমি ওই যে টাইটেলটার হাইট করি, সেক্ষেত্রে তার অন্য কোনো সমস্যা হওয়ার কথা না। না তোর ওই দুদিন আগে যে আমি একটা কাজ করতে গেছিলাম, ই কমার্স নিয়ে একটা কাজ করতে গেছিলাম, ওই সময় পাইছিলাম, তারপরে একটা অতিরিক্ত প্লাগইন নিয়ে কি করছি। আচ্ছা আমি এখানে দেখেন দুটো অপশন, এই যে ডব্লিউপি পেজ বিল্ডার, বেকারি, ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার, আর হলো এলিমিনেটর, দুইটা আছে, দুইটা থেকে যে কোনো একটা ইনস্টল করলেই হবে। তো আবার দুইটাও ইনস্টল করতে পারেন ইচ্ছা। তো এলিমিনেটর দিয়ে যেহেতু আমরা অনেক কাজ করছি, আমি এই কাজটা এলিমিনেটর ছাড়া করতে চাচ্ছি প্রথমে, অথবা এলিমিনেটর দিয়েই করতে চাচ্ছি, আপনাদের ইচ্ছা যেটা দিয়ে করতে চান। হ্যাঁ, তো এলিমিনেটর দিলে আপনাদের জন্য কাজটা সহজ হবে বুঝতে, আর পেজ বিল্ডারটা দিলে নতুন নতুন কিছু দেখবেন। এখন নতুন কিছু দেখতে চান, নাকি আপনারা যেভাবে কাজটা মিলাইতে চান, যেটা দিয়ে শিখছেন ওটা দিয়েই করতে চান, করে কাজটা করে দিতে চান, কিছু মানে পেজ বিল্ডারটা? বা এলিমিনেট তো মোটামুটি শিখছি, এখন পেজ বিল্ডার একটু ধারণা নেই যেহেতু, দুটার কাজ একই রকম। ওকে ঠিক আছে, আমি আপাতত দুইটাই অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে দেখি কি করা যায়। ভাই দুটো অ্যাক্টিভ করলে ক্র্যাশ করবো না, দুটার কাজ তো একই রকম। না, ক্র্যাশ করার সম্ভাবনা খুবই কম, করলে আর কি করবে, আমার লোকাল পিসিতেই তো, ক্লায়েন্ট তো আর জোর জবরদস্তি করবে না, শিখবো, ক্র্যাশ করলে আমরা নতুন কিছু শিখে ফেললাম এই সুযোগ, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই স্যার। শুনেন, যা কিছু অ্যাপ্লাই করার এখন অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করবেন আর শিখবেন। ক্লায়েন্ট অ্যাপ্লাই করবেন, যত বেশি প্রবলেম ফেস করবেন, ক্লায়েন্ট যখন বলবে আমি প্রবলেম ফেস করতেছি, ওই প্রবলেমটা যদি সলভ করে দেন, ওটার জন্য যে রিভিউটা পাবেন অনেক বড় কাজ করে, ওই রিভিউ পাবেন না, কারণ কেউ বিপদে পড়লে ওটার যদি সমাধান পায় যে পরিমাণ খুশি হয়, অন্য কোনো কিছুতে ওই খুশিটা হয় না। স্যার আচ্ছা, এটা ই কমার্সটাকে ওরা সেটিংস করতে বলতেছে, আমি স্কিপ করলাম। হ্যাঁ, ই কমার্স সেটআপটা স্কিপ করলাম আপাতত, ই কমার্স তো অলরেডি আপনারা সেট আপ করতে পারেন, রিয়াদের দোকান সেট করে দিছিলেন এর আগে, তাই না? বিনিময়ে কে কত ডলার পাইছেন জানি না, রিয়াদ আপনাদেরকে কিভাবে পেমেন্ট করছে আপনারাই ভালো জানেন।
আচ্ছা, এখন আমরা চলে যাব হলো আমাদের যে পেজটা বানাইছিলাম তার আগে। ওই যে আচ্ছা, প্লাগইনটা আমি একটু ইনস্টল করে নিই, ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটরটা হলে এডিট করাটা একটু আমাদের জন্য সহজ হয়। আচ্ছা, অলরেডি অনেকগুলো প্লাগইনই এখানে ইনস্টল করা হয়ে গেছে এরই মধ্যে। স্যার স্লাইডারটা আপডেট করে দিয়ে দেন। প্রিমিয়ামে যাইতে বলে টাকা নাই। আচ্ছা, তো হ্যালো স্যার, আমি 1 মিনিট ডিস্টার্ব করি স্যার। ডিস্টার্ব করেন। স্যার আমার স্যার জরুরি মুহূর্তে একটু কলেজে যাইতে হইছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে স্যার আমাদের প্রিন্সিপাল স্যারকে বরণ করে নিব, নতুন প্রিন্সিপাল স্যার, তো তো ওইখানে আর কি যাইতে হবে, আমি আশা করবো আবার আর কি আমার কলেজ সাথে আর কি মেসের সাথে আচ্ছা বেশিক্ষণ লাগবো না। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা পেজ বানাই অ্যাবাউট আস। স্যার এই যে একটা জিনিস বলি স্যার, আমরা তো এই যে ইলিমিনেটর দিলাম আর ওই যে ডাব্লিউ আর একটা পেজ বিল্ডার দিলাম স্যার, ধর আমার ইলিমিনেটর একটা ফিচার আছে আর ওটা মধ্যে আরেকটা আছে, তা আমি ইলিমিনেটর দিয়ে অর্ধেক এডিট করলাম আর ওটা দিয়ে অর্ধেক এডিট করলাম, তাহলে কি সমস্যা হবো? ট্রাই করে দেখতে হবে সমস্যা হয় কি না। ধরেন স্যার এটার মধ্যে একটা ফিচার বেশি আছে, ওটার মধ্যে একটা ফিচার, মানে এটার মধ্যে একটা প্রিমিয়াম, ওটার মধ্যে একটা ফ্রি আছে, হুম আমি স্যার এটা ফ্রি ডে এই কাজ করে হুম আর ওটা ওই মানে দুইটা ই করে মিলাই কাজ করার কথা ছিল। দেখতে হবে কাজ করা যায় কি না। আচ্ছা স্যার একটু ট্রাই করুন তো। তবে দুইটা একই জিনিস, তো ওইভাবে আসলে করাটাই উচিত না, বুঝছেন? ওইভাবে কাজটাই করা উচিত না। আচ্ছা, তারপরে সেটিংস থেকে আমাদের কিছু কাজ আছে, এগুলো আমরা সেরে নেই। আমি বলতেছি না কারণ অলরেডি আপনারা জানেন বিষয়গুলা। হোম পেজ, ব্লক পেজ। স্যার কোন সাইডে যদি আমি ব্লক না রাখি তাহলে তো জায়গায় ব্লক দেওয়ার দরকার নাই। না, ব্লক দেওয়ার দরকার নাই, তবে ব্লক রাখতে হয় সাইটে। অলিখিত একটা মানে নিয়ম, ব্লকটা না থাকলেও ব্লগের সিস্টেমটা রেডি করতে হয়। ইউজ করলে করবেন, না করলে না করবেন, কিন্তু ব্লকটা রেডি করে দিবেন। আচ্ছা, অলরেডি পর্যন্ত রেডি হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে যে নেভিগেশনটা আছে নেভিগেশনটা ক্রিয়েট করব। নেভিগেশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে যাইতে হবে অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে মেনু। একটা নাম দিয়ে ক্রিয়েট করলাম, একটা মেনু সিলেক্ট করে দিলাম। দেখেন এই ইরোরটা চলে গেছে। এখন এখন হলে আমাদেরকে মেনুতে আইটেম অ্যাড করতে হবে। তো আমি এখানে যতগুলা পেজ আছে আপাতত সবগুলা পেজ এখানে অ্যাড করে দিচ্ছি, শুধুমাত্র অ্যাড করে দিচ্ছে আমাদের কাজটা করার জন্য। অনেকগুলো মেনু অ্যাড হয়ে গেল। এই তো, এখন আপনারা হেডার
কিভাবে ডিজাইন করতে চাচ্ছেন আমাকে একটু বলেন, আমি ওইভাবেই ট্রাই করব। যেভাবে আপনারা ডিজাইন করতে চাইবেন আমি ওইভাবেই হেডারটা ডিজাইন করার ট্রাই করব। বলেন আপনাদের কোনো অপিনিয়ন আছে কিনা, আমি আপনাদের কারো কথাই শুনতে পাচ্ছি না। স্যার অপিনিয়ন আছে কিন্তু তো এরকম বইলা বোঝাবার পামু জানি জানি না। স্যার লোগোটা থাকবো মিডিলে, এক পাশে থাকবো স্যার আমার ওয়েবসাইট, ওয়েবসাইটের যে মেইল থাকবো মেইল, আর এক থাকবো আমার সোশ্যাল, মিডিলে থাকবো লোগোটা থাকবো মিডিলে, আর যেসব মানে আমার মেনুটা ই থাকবো মানে সাইটে স্ক্রল করবো আমার লোগোটা মাঝখানে স্টিকি থাকবো যাতে ওটা যাতে ই করে না চলে যান চলে না যায় আর কি উপরের আচ্ছা দিকে। ঠিক আছে, চলেন আমরা এটাই ট্রাই করি। তো এই সাইটের হেডারটা আছে কোথায় একটু খুঁজে বের করতে হবে আমাদের। দেখেন নর্মালি থিম সেটিংস অথবা থিম অপশনটা আগে দেখতে হয়, আর দেখতে হয় এখানে কাস্টমাইজার। তো আমি এটা একটু দেখে নিচ্ছি, দেখি এখানে হেডারের অংশটা দিছে কিনা এরা, পেজ টাইটেল এই সেই। তো হেডার নামে কোনো কিছু এখানে কি আমি পাচ্ছি? পাচ্ছি না। ওকে ফাইন, উডমার্ক এখানে কি বলতেছে হেডার আছে এই জায়গাটাতে হেডার দিছে ওরা, অথবা আমি কাস্টমাইজারটাতেও একটু দেখে আসতে পারি হেডার নামে কিছু আছে কিনা। অলরেডি আমি কিন্তু খুঁজে পাইছি, তারপরে ওখানে দেখতেছি এখানেও নাই, এর মানে আমরা যেটা পাইছিলাম ওটাই হেডার। ঠিক আছে, তো ওই হেডারটাতে আমি যাচ্ছি। কোথায় ছিল? উডমার্ক, এখান থেকে হেডার বিল্ডার। তো আমি এখানে একটু ক্লিক করে দেখি যে কি অবস্থা আসলে। দেখেন কি বলতেছে ওদের, এটা দেখেন ওরা ক্রিয়েট এ নিউ হেডার বিল্ডার বিল্ড করতে বলতেছে। হ্যাঁ, তো এখানে কিছু হেডার অলরেডি বানানো আছে, একটা হেডার দেখতেছেন, একটা হেডার অলরেডি বানানো আছে। তো আপনি ইচ্ছা করলে এই হেডারটাকে আপনার মতো করে রেডি করতে পারেন। ওকে, যেমন ধরেন এখান থেকে বেস ইম্পোর্টে যাই, দেখি আরো কি কি আছে, মানে একটু দেখে আসি। এই যে এখান থেকে আরো অনেক ধরনেরই বানানো যায়। যাই হোক, আমরা হেডার বিল্ড করব এখন। ঠিক আছে, এই হেডারের নাম কি দেখেন, এই হেডারটার নাম হলো ডিফল্ট হেডার লেআউট। ওকে, ডিফল্ট হেডার লেআউট। আর আমরা আমাদের যে এই যে হোম পেজে যে হেডারটা আছে এটা একটু এডিটে যাই, হোম পেজ এডিটে যাই, দেখি কি লেখা আছে। হোম পেজ এডিটে আসছি, দেখেন হেডার অপশন। ওকে, হেডার, হ্যাঁ করা হেডার অপশন থেকে কি বলছে দেখেন, কাস্টম হেডার অন দিস পেজ, এই পেজের জন্য এক্সট্রা কোনো হেডার চাই কিনা, তাহলে এখান থেকে হেডারটা সিলেক্ট করা যেত যদি আমাদের অপশনটা থাকতো। ওকে, তারপরে ডিজেবল পেজ টাইটেল, এগুলা তো অন্য জিনিস, তো আমি শুধুমাত্র এই হেডারটাই দেখতে চাচ্ছি। ওকে, তাহলে আমি এখান থেকে এই হেডারটা একটু দেখে নেই, কোথায় জানিয়েছিলাম, এখানে। হ্যাঁ, ইম্পোর্ট হেডার, ক্রিয়েট এ নিউ হেডার, এখান থেকে কি বলতেছে এটা এডিট করতে বলতেছে, এটা ডিলিট করে দিতে বলতেছে। আমি ক্রিয়েট এ নিউ হেডারে গেলাম, দেখেন তো এখানে কত ধরনের হেডার আছে, আপনার চয়েস হয় কিনা একটু দেখেন। এটা ওকে, এই হেডারটা আমি চুজ করে নিলাম। কেমন চাচ্ছিলেন মাঝখানের লোগো, লেফট সাইডে লেফট সাইডে থাকবো আমার এই সোশ্যাল? টেক্সট মানে আমার ধরেন ই থাকবো আমার স্কাইপ এর ডেস্ক কিংবা আমার ইমেল আর ফোন নাম্বার থাকলো। ইমেল আর ফোন নাম্বার এক জিনিস, স্কাইপ অ্যাড্রেস আরেক জিনিস। আচ্ছা দিলাম, আচ্ছা এখানে দেখি টেক্সে, এই যে দেখেন এডিট অপশন, এখানে কি লিখতে চাচ্ছেন আপনি, আপনি লিখতে ইমেল চাচ্ছেন হলো আপনার ফোন নাম্বার দিন ইমেল, তাই না? ইমেল অ্যাড্রেস দিলেন হলো info@
domain dot com এই অংশটুকু আবার কি থাকে লিংক থাকে তাই না আচ্ছা ক্লাস কি আপনি একাই করতেছেন বাকিরা তো কেউ কথা বলতেছে না ওদের মাইক্রোফোন অন করলে স্যার কেউ কেউ করে খালি এজন্যই হাই হয়তো হাই কি বলে তাহলে তো বিপদ রে ভাই ল্যাবে তো সবাই কাছাকাছি স্যার ওকে আমরা সবাই শুনতেছি থাকলে বলি ল্যাবের ভাই ওই যে সবসময় মাথার উপরে একটাই বাস্তেই থাকে বাংলা রেকর্ডের মতো ওইটার জন্য ঠিক মতো কথা বোঝা যায় না বলাও যায় না সাউন্ড নয় যায় মাঝে মাঝে কথা কইও স্যার না এলে পরে বুঝবে একলাই আছি স্যার জানে আমরা মনোযোগী ছাত্র হ্যাঁ জানি 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 আপনাদের প্রতি ওই আমার আস্থা আছে আচ্ছা আমরাও জানি হ্যাঁ তো আমি আপাতত এখানে এটাই সিলেক্ট করলাম সেভ দিলাম সেভ দিয়ে একটু দেখি এখানে আমার এটাই কিন্তু দেখাবে এখন পর্যন্ত এটাই দেখাবে আমি নতুন যে হেডার নিছি এটা দেখাবে না হ্যাঁ এই হেডারটা একটা আসলে নাম দেওয়া দরকার ব্যাক টু হেডার লিস্টে যায় আর কি দেখেন এটা হলো ডিফল্ট আর এই যে যেটা আছে হেডার লোগো সেন্টার হ্যাঁ এটা দেখেন সেট করা নাই তো আমি এখানে একটু ক্লিক করি এই স্টার বাটনটাতে ক্লিক করলাম এবার দেখেন এটা এটা হাইলাইট হয়ে আছে এর মানে এই হেডারটা এখন দেখাবে আমি যদি এবার একটু রিলোড দেই লিমন ঠিক আছে লিমন না কি জানি রিফাত ঠিক আছে লিমন লিমন গরুই হ্যাঁ ঠিক আছে কিনা দেখেন আগে জান না ঠিক আছে আচ্ছা এখন স্যার ইডার মাঝখানে মানে একটা শেপ দিমু মানে লোগোর নিচে একটা শেপ থাকবো একটু ওই থেকে একটা রেকট্যাঙ্গেল শেপ থাকবো এখন তো মন চাইতেছে আপনার মাথায় একটা বাড়ি দেই লোগোর লোগোর ভিতরে যদি কিছু করতে চান তাহলে ওটা গ্রাফিক্স দিয়েই করবেন লোগোকে ওয়েবসাইট থেকে কোনো এডিট করবেন না কোনো অবস্থাতেই না বুঝতে পারছেন আচ্ছা স্যার এটা অথবা স্যার গ্রাফিক্স থেকে করে না ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু ব্যবহার করা যাবে না 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 লোগো মানে লোগো লোগো মানে লোগোতে কোনো কিছু ধরবেনই না কারণ ক্লায়েন্ট যেটা স্যার লোগো দিবে লোগো ধরার কোনো রুলস নাই লোগো যেভাবে স্যার দিবে ঠিক ওইভাবেই এটা রেশিও নষ্ট করা যাবে না স্যার আমি একটা সাইডে দেখছিলাম তো স্যার দিয়ে তাও কি এই যে এই পিএইচডি টেমপ্লেটে দেখছিলাম এজন্য আর কি না 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 এই কাজটা কখনোই করবেন না পিএইচডি টেমপ্লেটে মানে কি পিএইচডি টেমপ্লেটে হয়তো বা ওটা বানাইতে সময় ওইভাবে বানাইছে কিন্তু লোগোতে আসলে কোনো কিছু চেঞ্জ করতে নাই লোগো ইভেন লোগো যদি কোনো নামেও লোগো থাকে তা ওটাকে ইমেজ আকারে কাটিয়ে নিয়ে এসে ইউজ করার চেষ্টা করবেন এটা খুব সেন্সিটিভ জিনিস কারণ কি বলেন তো কারণ হলো টেক্সট কিন্তু রেসপন্সিভে ভেঙে যায় ভেঙে নিচে নামে যায় তাই না ধরুন আপনার দোকানের নাম লেখা আছে হলো বাই বাই কি বলে ভ্যারাইটি স্টোর এটা হলো আপনার ই এখন যদি মনে করেন রেসপন্সিভে যায় ভাই ভাই ভ্যারাইটিস লেখাটা এক জায়গায় আছে স্টোরটা নামে গেছে বিষয়টা খারাপ লাগবে লোগো কখনোই মানে ইমেজটা হলো লোগোর জন্য প্রথম পছন্দ থাকবে আমাদের আচ্ছা এখানে লোগো আছে তারপরে দেখেন এখন আপনার এখান থেকে এই অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা আপনার দরকার নাই আপনি ফেলে দিবেন ধরেন যে ক্রস বাটনে ক্লিক মারেন চলে গেছে তারপর উইশ লিস্টটা আপনার দরকার নাই ফেলে দেন এটাও দরকার নাই ফেলে দেন ওকে আচ্ছা এখান থেকে সার্চটাকে আপনি নিচে নামায় নিয়ে আসেন এই সার্চটা এখানে দরকার নাই ফেলে দেন ওকে শেষ এখানে কি থাকলো সোশ্যাল বাটন আচ্ছা এখানে মেনু দেন এখানে টেক্সট ওই উপরের অংশটা কি আপনার আমাদের দরকার আছে উপরের অংশটা এখানে না স্যার নিচে সোশ্যাল মিডিয়াটা দিলামই তার ওই জায়গা কি দরকার নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপাতত আগে একটা সেভ দেই আচ্ছা এই যে দেখেন সাদার উপরে সাদা পড়ছে কিছু আর বোঝা যাচ্ছে না এখন তাহলে আমাদেরকে একটু এটা একটু দেখতে হবে যে এটাকে কিভাবে কি করা যায় শেয়ার এটা 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 কালার লাইট বলছে আমি এটাকে ডার্ক করে দিই ওকে এবার দেখা যাচ্ছে তাই না তো এখানে উপরে তো ডিভাইডারটাও দরকার নাই এটাও আমার দরকার নাই এগুলো আমি সবই ফেলে দিব এবার
এই যে যে সেকশনটা আছে এটাকে আমি ধরেই ফেলে দিব, এটা রিমুভ। ওকে, হাইট অন ডেস্কটপ, হাইট অন মোবাইল, মেক ইট স্টিকি। আচ্ছা দেখি, রাইট বাটনে ক্লিক করে দেখি ডিলিট করার অপশন আছে কি না, তো ডিলিটের অপশনই পাচ্ছি না। আচ্ছা আগে গেলে ফেলে দেই, না ফেলে দিলে হয়তো অপশন আসবে না। সেটিংস, এটা হলো নামটা চেঞ্জ করা, এটা ডকুমেন্টেশন। দেখুন কি ব্যাপার, সবগুলাই চেঞ্জের অপশন আছে, এটার ক্ষেত্রে এই অবস্থা কেন? রো হাইট 40, হাইট অন ডেস্কটপ, হাইট অন মোবাইল, সব কিছুই দিয়ে দিলাম। এখন থাকলেও আর দেখা যাবে না, ওটা হাইড করে দিছি। এটা এখান থেকে ডিলিট করতে পারার কথা, কেন পারতেছি না? ওটা এমনিতেই চলে গেছে এবার। আচ্ছা এই দুটা চলে আসলো, এখানে এটা চলে আসলো, আপনার মাঝখানে লোগোটা আছে। এখন আর কি করতে চান? নিচে তো মেনু রাখতে হবে, না রাখলে খারাপ লাগবে, মেনু আর কই দিবেন। ঠিক আছে, এটা হেডারটা আপনার। স্যার ঠিক আছে। আচ্ছা এখন বলেন ফুটারে কি করবেন? ফুটারে সবার আগে নামগুলো চেঞ্জ করতে হবে। চলেন আমরা ফুটারটা একটু খুঁজে আসি। মানে একটা জিনিস বলি, থিম কাস্টমাইজেশন হলো যেমন কোড লিখতে হয় না, তেমন হলো আপনি মানে 2 সেকেন্ডেই সব কিছু করতে পারবেন না। এটা একটু খুঁজতে হবে, বুঝতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেন আমরা এখান থেকে ফুটার আছে, এই যে থিম সেটিংস থেকে ফুটার আছে, এখানে যাই। এখানে গিয়ে দেখেন কি বলতেছে, ফুটার রাখবেন কি রাখবেন না। ও বলতেছে ফুটার না রাখলেও সমস্যা নেই, ফুটার অফ করে দেন, ফুটার ছাড়াও ওয়েবসাইট করা যাবে, ওদের এখানে সিস্টেম আছে। তারপর কয় কলাম এর ওয়েবসাইট করবেন বা কেমন ফুটারের স্ট্রাকচারটা করবেন, এখানে অনেকগুলা স্ট্রাকচার দেওয়া আছে, এগুলার থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। আর অফ করে দিলে তো কোনো কথাই নাই। তারপরে দেন ফুটার স্ক্রল টু টপ, মানে এই যে নিচে আসলে স্ক্রল টু টপ, এই যেটা দেখাবে কিনা এটাও করতে পারবেন, এখান থেকে অফ অন করতে পারবেন। ফোটা স্টিকি, ফোটাটাকে স্টিকি করবেন কিনা, এটা মহাবিপদ, ফোটা নর্মালি স্টিকি না করাটাই ভালো। আচ্ছা এখানে যদি আমি এবার রিলোড দেই, সেভ করছিলাম কি, হেডার যেমন স্টিকি করা যায়, ফোটারও স্টিকি করা যায়, অপশন আছে, জাস্ট দুইটা ক্লিকের বিষয়। এখানে থাকে না, না থাকে না, কিন্তু করা ওরা অপশনটা রাখছে, ওই বুঝেন না, বললো যে দিলাম আর কি অপশন, অনেকে দেয় তো কোনো বাইরে চাই হারলো ওই সময় তো দিতে হবো। হ্যাঁ চাবে না, ফোটা স্টিকি পাগল ছাড়া অন্য কেউ চাবে না। আচ্ছা তারপরে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, যে ড্রাগ হবে নাকি লাইট হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন। অথবা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করতে পারবেন ফুটারে, ইচ্ছা আপনাদের যেমন দরকারে। যে কপিরাইটে 2 কলামের কপিরাইট হবে নাকি 1 কলামের কপিরাইট হবে, 1 কলামের হলে সেন্টার হবে, তারপরে এই যে যে ইমেজটা দিছে ইমেজটা আমাদের দরকার না, ইমেজ বলতে এই যে এটার কথা বলতেছি, ফুটারে এই যে এটা এটাকে ইমেজ, এটাকে ইমেজ আকারে দিছে ওরা, দেখেন টানা আছে। হ্যাঁ তো ওটা আমাদের দরকার নাই, এখানে হলো শুধুমাত্র আমাদের দরকার হলো, লিখলাম DEBELOP ডেভেলপড বাই নকলা, এটুকু দিয়ে দিলাম। এই যে দেখেন ফোটাটা চলে আসছে, তাই না? এখন যে বিষয়টা আছে সেটা হলো আমি এই পেজটা নিয়ে কাজ করব। হেডার ফুটার হয়ে গেছে, কিন্তু আমার একটা মজার বিষয় দেখেন, এটা হলো আমার নর্মাল হেডার,
ঠিক আছে, এই হেডারটা যখন স্টিকি হয় দেখছেন কেমন আসে, স্টিকি হেডারেরও অবশ্যই একটা ডিজাইন আছে। তো এই ডিজাইনটা আমরা একটু দেখি, স্টিকি হেডার এটা আর স্কিপ করে কি হবে, উডমার্ক, এই যে হেডার বিল্ডার, হেডার বিল্ডার থেকে যখন আমরা হেডারটা বিল্ড করছি এই যে এটা, তখন আবার একটু এডিটে যাই, এটা আসছে না, এটা হলো ডিফল্ট ডিফল্ট বিহেভিয়ার হেডারের। এই যে এখানে আসেন, হেডার সেটিংসে আসেন, স্টিকি হেডারটা সিলেক্ট করলেন। ওকে, স্টিকি হেডারে কি বলতেছে দেখেন, 60 ই হবে, তারপরে যে স্টিকি হেডার এই হবে কিনা, তারপরে স্টিকি অন স্ক্রল স্ক্রল করার সময় হবে কিনা, হোয়েন স্টিকি ইজ ডাউন, এই অপশনগুলো ও দিয়ে দিছে। ওকে, আমি সেভ দিলাম। দেওয়ার পর মেক ইট ডিফল্ট হেডার এক্সপোর্ট হেডার ইম্পোর্ট, ওকে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা হলো জেনারেল অপশন। হ্যাঁ, জেনারেলে ফুল উইড থাকবে কিনা সব কিছু আমরা সেট করে দিলাম, এবং স্টিকিতে গিয়ে কি কি থাকবে এটাও সেট করা যায়। আফটার স্ক্রল ডাউন, ওকে, তো এত হাইট থাকবে, সবই ঠিক আছে। তো হেডার স্টিকির একটা ডিজাইন আমাদেরকে দেওয়ার কথা। হেডার বিল্ডার থিম লাইসেন্স বেকারি এক্সপোর্ট, এখানে পেজ টাইটেল জেনারেল লেআউট জেনারেল ইকুয়াল টু পোর্টফোলিও পারফরমেন্স পেজ সেটিং স্টাইল অ্যান্ড কালার্স। আচ্ছা, এখান থেকে আরেকটু আমি একটু দেখি জেনারেলটা, মানে স্টিকি হেডারের ডিজাইনটা কেমন হবে এটাও আমরা এখান থেকে সেট করতে পারি। জায়গাটা আমি একটু খুঁজে দেখি কোথায় আছে, এখন যেটা দেখাইতেছে এটা ডিফল্ট থেকে দেখাচ্ছে, আমি খুঁজে না পাইলে এটা আপনাদের নিজ দায়িত্বে খুঁজতে হবে। থিম বিল্ডার সব তো প্রোতে চলে গেছে, এই যে বেকারি বেকারি রুল ম্যানেজার সেটিংস রুলস, আচ্ছা ঠিক আছে, হেডার বিল্ডার জেনারেল সিএসএস, ওকে, এটা স্কিপ করি। হ্যাঁ, পরবর্তীতে আমি খুঁজে পেলে দেখাই দিবনি, অথবা আপনাদের ভিতর থেকে কেউ যদি এটা খুঁজে পান দেখবেন এরকম আরেকটা বিল্ডার পাবেন, যে যেরকম এই যে উডমার্ক, হ্যাঁ বিল্ডার পাইছি, এই পাশে আরেকটা পাইছিলাম, ওইরকম আরেকটা ফিল্ড ইয়ে আছে, সেটা হলো স্টিকিয়ের জন্য। হ্যাঁ, স্টিকিয়ারটা আশা করি আপনারাও যদি কেউ খুঁজে পান দেন আমাকে একটু শেয়ার করিয়েন। আচ্ছা, এখানে সময় নষ্ট না করি আপাতত, দেন আমরা চলে যাই হলে আমাদের যে পেজটা আছে এই পেজটা এডিটে চলে যাই। তো এখান থেকে যদি আমি আমার পেজটাতে যাই, এখান পেজটাতে যাওয়ার পরে আমাদের এখানে এই পেজটা আমি প্রথমে এডিটে যাব, ফার্স্ট আমি এটা এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে আমি এই পেজটা কেমন চাচ্ছি এটা কিছু সেটিংস পাব প্রথমত। তো দেখেন এখান থেকে আমি টেমপ্লেট সিলেক্ট করতে পারতেছি, ওকে, দেখেন আমি কিছু টেমপ্লেট সিলেক্ট করতে পারতেছি, ওকে, ডিফল্ট টেমপ্লেট এটা সেটা অনেক কিছুই আসতেছে। তো এই টেমপ্লেটগুলোর থেকে আমি দেখলাম, তারপরে ওখান থেকে আমি আর কি কিছু চেঞ্জ করলে করতে পারবো। দেন আমি এখান থেকে দেখেন যে আমি হেডারটা চাচ্ছি কিনা, পেজ হেডার আমি ডিজেবল করে দিলাম, পেজ হেডারটা আমি এখান থেকে ডিজেবল করলাম,
আশা করি এই হোম পেজ লেখাটা চলে যাবে এখন নাই। তো এখন আমি চাচ্ছি যে এই রাইট সাইড বারটা যেন এখান থেকে চলে যায়, এই রাইট সাইড বারটা আমার হোম পেজে দরকার নাই। তো এটার জন্য আমি নর্মালি আমাকে মনে হয় ওই টেমপ্লেটটাই আমাকে সিলেক্ট করতে হতে পারে। তো তার আগে আমি কিছু বিষয় একটু খুঁজে দেখি যে এদিকে কিছু অপশন আছে কিনা। এই যে দেখেন সাইড বার, সাইড বারের অপশনটা আছে। তো কি বলতেছে, ইনহেরিট, সাইড বার কি করতেছে, ইনহেরিট করতেছে, মানে যা দেওয়া থাকবে ডিফল্টভাবে ওটাই। তারপরে হচ্ছে উইদাউট, সাইড বার ছাড়া, লেফট রাইট। তো আমি একটু লেফটে দিয়ে ট্রাই করে দেখি আর কি। নর্মালি লেফটে দিলে এটা রাইট থেকে লেফটে আসার কথা। তো এটা কাজ করতেছে। হ্যাঁ, এখন আমরা সাইড বারটা মূলত উঠাইয়া দিব, উইদাউট দিলাম। দিয়ে ফোটাটা রাখবো কি রাখবো না, ডিজেবল এগুলো কিছু করার দরকার থাকলে করতে পারবো। এখানে আপডেট দিলাম, আপডেট দিয়ে উট মার্কটাকে দেখি রিলোড দেই হোম পেজটা। এখন আমার হেডার এবং ফোটারটা রেডি একটা হোম পেজ পাবো। এই দেখেন শুধুমাত্র এখানে আমার হেডার আর ফোটার আছে, আর কিছু নাই। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা যেটা করব, আমরা এই পেজটাকে দুইটা ওয়েতে কাজ করাইতে পারি, তিনটা ওয়েতে, সরি দুইটা না তিনটা ওয়েতে কাজ করাইতে পারি। প্রথমত আমরা এই যে যে নর্মাল যে এডিটরটা দিলাম, ক্লাসিক এডিটর, এটা দিয়েই কাজ করতে পারি। এখানে নর্মালি আমি যেমন লিখতে পারি বি ট্যাগ, এখানে আমি যেমন মনে করেন আই ট্যাগ দিতে পারতেছি। তো দেখেন এই যে কোডে গেলে কিন্তু আমরা এগুলার কোড পাচ্ছি, এই যে স্ট্রং ট্যাগের মধ্যে আসছে, তাই না? তো একইভাবে আমরা আরও কিছু এডিটর সিলেক্ট করতে পারি, যেমন ইলিমিনেটর, এটার সাথে অনেক আগে থেকে আপনারা পরিচিত। এটা দিলে কি হবে আপনারা অলরেডি কিন্তু জানেন। ওকে, তো আমি আসলে এটা এই মুহূর্তে দিতে চাচ্ছি না, এটা দিয়ে আপনারা অনেক অনেকবার কাজ করছেন। আমি চলে যেতে চাচ্ছি হলো এটাতে, এটা হলো এই যে বেকারি, ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার, যেটা এটাতে নতুন কিছু শেখার জন্য। তো আমি এখান থেকে দুই ধরনের এডিটর আছে, একটা ফ্রন্ট এন্ড এডিটর, একটা ব্যাক এন্ড এডিটর। ফ্রন্ট এন্ড এডিটরটা সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে, ব্যাক এন্ডেরও সেম অবস্থা। আমি ব্যাক এন্ড এডিটর থেকে কাজ করলে আমাদের জন্য মনে হয় ইজি হবে। তো এটাতে যখন কাজ করব, প্রথমে একটা এলিমেন্ট নিব। এলিমেন্টের ভিতরে সবার আগে যেটা নিতে হয়, একটা সেকশন নিতে হয়। এই যে দেখেন একটা সেকশন আমি অলরেডি নিয়ে নিছি। তারপরে যে প্লাস সিম্বলের ভিতরে নিতে হয় হলো সেকশনের ভিতরে রো, রো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে দেখেন প্লাস সিম্বল। এখন আপনি কি নিয়ে কাজ করবেন আপনি বলে দেন। আপনি সাপোজ চাচ্ছেন হচ্ছে ইমেজ ক্যারোসাল, একটা ইমেজ ক্যারোসাল নিয়ে নেন। এখানে দেখেন ওই যে এই যে এই যে ইমেজের কিছু অপশন চলে আসছে, আমরা কিছু ইমেজ অ্যাড করি এখানে। ওকে, তো ইমেজ সাইজটা কেমন হবে এটা বলে দিছে এখানে। এখানে ড্রপ ডাউন অপশনটা ওরা দেয় নাই, না দিয়ে ওখানে ওরা যেটা দিছে বলে দিছে সাইজটা কেমন হবে। থাম্বনেল, থাম্বনেল মানে সাইজটা ছোট আসবে। তারপরে মিডিয়াম, লার্জ, আমার দরকার হলো ফুল সাইজ, যা দিছি সেটাই। এখান থেকে ফুল কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, স্পেসটা কেটে দিই শেষে। তারপর ক্লিক অ্যান্ড অপশন, এটার উপরে ক্লিক করলে কিছু হবে কি না, আমি ক্লিক অ্যান্ড অপশনটা রেখেই দিচ্ছি। স্লাইডারটা অটো প্লে দিলাম। তারপর পেজিগনেশন বলতে ওরা ডটগুলোকে বোঝাচ্ছে, আমি এটা ইএস কর, আচ্ছা থাকুক, এটা ইএস করা মানে হাইট হয়ে যাওয়া, এগুলোও থাকুক। স্লাইডার লুপ থাকুক, সিএসএস অ্যানিমেশন আপাতত দিলাম না, এই অপশনগুলো থাকুক। ডিজাইন অপশনে এখানে প্যাডিং মার্জিন দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, বর্ডার দেওয়া যায়, তারপর এটার এই যে সেকশনটা আছে এটাতেও একটা কালার দেওয়া যায়। সেভ চেঞ্জ দিলাম, আপডেট। এই তো আমার একটা স্লাইডার চলে আসছে, ইমেজগুলো ছোট ছোট সেজন্য ওই রকম সাইজের আসছে। এই যে দেখেন ক্লিক করছি, আবার কি হয়েছে, পপ আপও হয়েছে, খেয়াল করছেন? পপ আপও হয়েছে ক্লিক করার সাথে সাথে। এটা পপ আপটা হয়েছে কিসের জন্যে, আমরা যখন এই যে এডিটে যাই আবার,
এটা থেকে যখন এই যে দেখেন এই কই গেল এই যে স্যার এখানে কি স্ক্রল বাই ইউজ করা যাবে? এই যে এখানে আমি নান করে দিলাম, করা যাবে কেন যাবে না বুঝতে হবে। এটা তো পোর্টফোলিও ওয়েবসাইটের ক্ষেত্রে হয় বেশি, ব্লগ ওয়েবসাইট গুলো। আচ্ছা দেখেন আমি একটা ইমেজ ক্যারোসাল এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, তারপরে আমার ইমেজগুলোকে সেম সাইজের দরকার। এখন আমার ইমেজের সাইজগুলো ঠিক নাই, তো এখান থেকে যখন আমি ফুল সাইজ সিলেক্ট করতেছিলাম এক একটা এক এক রকম আসতেছিল, কিন্তু আমার দরকার হলো কাস্টম সাইজ। তো আমাকে বলছে কাস্টম সাইজ দিতে হলো এইভাবে দিতে বলছে, দেখেন এখানে লেখা আছে, এটা কিন্তু পড়তে হবে। এখানে আমি বলে দিলাম আমার উইথ হবে হলো সাপোজ 1200, হ্যাঁ, হাইট হবে হলো 550। সেভ দেই, আপডেট। কাজ করে নাই তাই না? তাহলে এখানে এখানে কিছু কাস্টম কাজ করাইতে হবে, ও যেহেতু ডিফল্টভাবে এটা কাজ করতেছে না, ঠিক আছে, দেখতে হবে আসলে কি করে, মানে ফোর্স ক্রিয়েট করে হলো বড় করতেছে না। যদি বড় সাইজ থাকে তাহলে ওটাকে ছোট সাইজে ও নিয়ে আসতে পারে, কিন্তু ইয়েতে যেটা ছিল ওই আমাদের কি বলে ওটা ইলিমিনেটরে যেটা ছিল ছোট সাইজটাকে ও টেনে বড় করতেছিল, এখানে ওই অপশনটা নাই। তাহলে আমরা যে কাজটা করতে পারি স্বাভাবিকভাবেই সেটা হলো এখানে একটা ক্লাস অ্যাড করে দিতে পারি, দিলাম হলো মাই স্লাইডার নামে একটা ক্লাস অ্যাড করে দিলাম। সেভ, আপডেট। দেন এখানে দেখি আসলে এই ক্লাসটা কি, এই ইমেজটা কি নামে আসতেছে, ইমেজটা আসতেছে ওল কেরোসাল ওল আইটেম, হ্যাঁ, ওল কেরোসাল ওল আইটেমস এর ভিতরে যদি কোনো আইটেম আচ্ছা এটার মধ্যে যদি থাকে, হ্যাঁ, তাহলে আমরা এটার সিএসএস কিন্তু লিখতে পারি। সিএসএস লেখার জন্য আমাকে দুইটা জায়গা দিছে, এখানেও একটা জায়গা ও নর্মালি দিয়ে রাখে, এই যে দেখেন কাস্টম সিএসএস লেখার জন্য এখানে, অথবা এই সেক্টরের সিএসএস অন্য কোথাও যাবে না এটারও অপশন ওরা দিয়ে রাখে। এখানকার সিএসএস লেখারও কিছু অপশন এখানেই থাকে নর্মালি, নাম না এটাতে দেয় নাই ওরা, হ্যাঁ, তো আমাদেরকে এই সেক্টরের সিএসএসটা এখানেই লিখতে পারি, এই যে এখান থেকে এই যে বেকারি সিএসএস জেনারেটর অথবা সিএসএস জেনারেটর এগুলাতে লিখতে পারি, অথবা আমরা যেটা দেখছি কাস্টমাইজ থেকেই লিখে দিই। এটা মাই স্টাইলের মধ্যে যদি কি থাকে ওল ক্যারোসেল আইটেম, তার ভিতরে যদি ইমেজ ট্যাগ থাকে উইথ হবে হলো 100%, হাইট হবে হলো 550। সেভ দেন, ওকে, এবার মনে হয় ঠিক হয়ে গেছে। হালকার উপর একটু সিএসএস লিখতে হবে, অবজেক্ট ফিটটা দিয়ে দিন ঠিক হয়ে যাবে। আচ্ছা তো স্লাইডার তো আমরা নিয়ে আসতে পারলাম নাকি? শুনতেছি, জি স্যার পাইলাম। আচ্ছা তারপরে দেখেন এখান থেকে আরেকটা সেকশন আমি নিলাম, হ্যাঁ, সেকশন, দেন এই সেকশনের কই সেকশনের মধ্যে একটা রো নিতে হয়, দেন আমার কি দরকার বলেন। হ্যাঁ বলেন তাহলে এখানে মেনুর সাথে সেকশনের কানেক্ট করাবো কিভাবে? কিসের মধ্যে কি
মনে করেন আমি একটা মেনু এড করলাম, হ্যাঁ মনে করেন পোর্টফোলিও নিচে ওই পেজের মধ্যে আমি পোর্টফোলিও রাখলাম হুম ওই সেকশনের মধ্যে, না আমি ওই মেনুতে পোর্টফোলিওতে ক্লিক করলে যাতে আমার পোর্টফোলিও সেকশনটা আসে। হুম স্যার এটাই বলতে চাইছি কিভাবে। আচ্ছা দেখাই দিচ্ছি, এটা এটা দেখেন আগে একটু। হ্যাঁ, তা এরপরে ধরেন আমার আচ্ছা দরকার, স্যার এরপরে আমার ধরেন দরকার হলো এখানে একটা মনে করেন টেক্সট বক্স দরকার। টেক্সট বক্সের মধ্যে আমরা নর্মালি এইচটিএমএল সিএসএস সব কিছু লিখতে পারি, যে দেখেন এরকম একটা টেক্সট বক্স দরকার যেটাকে আমি সেন্টার অ্যালাইন করলাম এবং এর অবশ্যই একটা টাইটেল দিলাম। টাইটেলটা আপনি কিভাবে দিবেন, এইচ টুতে দিলেন, সেন্টার অ্যালাইন করলেন, দিয়ে এখানে জাস্ট অ্যাড করে দেন। আর একটা ইমেজ দিলে আর অ্যাড করা, হুম অ্যাড করব। এই যে দেখেন আমার টাইটেলটা চলে আসছে। তো এই সেকশনটাকে আমি চাচ্ছি যে এই সেকশনটা যেন আমার ফুল উইথ একটা সেকশন হয় এবং ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ থাকে। তো এটাকে আমার কিভাবে ধরতে হয় এটা একটু দেখি। হ্যাঁ, এই সেকশনটাকে এখানে ধরবেন, এই যে সবার উপরে যেটা নিছেন, এই যে এই সেকশনটা ধরলেন, ধরে আপনি এটাকে দিলেন হলো স্ক্র্যাচ সেকশন অ্যান্ড কন্টেন্ট সহ দিলেন, নাকি স্ক্র্যাচ সেকশনটাই দেন। তার ফুল হাইট দরকার নাই, কন্টেন্ট পজিশন দরকার নাই, যদি ব্যাকগ্রাউন্ডে ভিডিও অ্যাড করতে চান সেটাও পারবেন, এগুলো যা কিছু চান যেরকম চান ওইরকমই পারবেন। এখানে ডিজাইন থেকে দেখে আমি একটু মার্জিন দিয়ে রাখি, উপরে 50-এর একটা মার্জিন দিলাম, নিচে 50, প্যাডিংও দিলাম 50-50 একটা প্যাডিংও দিয়ে। আচ্ছা প্যাডিং না তো, এটা বর্ডার দিয়ে ফেলছি, প্যাডিং হলো এখানে 50। বুঝি নাই, এডিটরের লিমিটেশন আছে অনেক, এটার লিমিটেশন আছে বিধেই তো অন্য আর একটা চলে আসছে। এটা খুব একটা যে আহামরি ভালো তা না, এটা কিছু প্রবলেম হয়। এলিমিনেটরটা নিয়ে বেশি কাজ করে, এটা আগে বেশি ব্যবহার হইতো। আচ্ছা দেন আমরা যেটা করতে পারি, ইমেজটা কাভার করে দিলাম, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারি, এই কালারও দিয়ে কাজ করতে পারতাম। তো এটা আমি এই মুহূর্তে আপাতত সেভ করে দিচ্ছি, আপডেট। ভালো তো অবশ্যই, এটা মনে হয় 5-7 বছর চলছে একটা, না এত বেশি চলছে এটা, তারপরে আসছে এলিমিনেটর। এলিমিনেটর তো এখনও ওইভাবে মানে এটার মার্কেটটা খুব বেশি ছিল, এখনও অনেক ওয়েবসাইট এটা দিয়েই করা। এই যে দেখেন আমরা এরকম একটা সেকশন নিয়ে কাজ করলে করতে পারি। কালারটা আপনি হোয়াইট করে দেন, আর একটু ভালো লাগবে। কালার 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 কালার, আচ্ছা এখান থেকে আরজিবি নিলে তাহলে কি করবেন? এই তো কালারটা নিলেন, এখান থেকে এটাকে রেড কালার করে দিলেন। আরজিবি জি স্যার, আরজিবি এটা কি আরজিবি নিলে ভালো, ইমেজটা ওইভাবে একটু কাটে নিতে হয়, কিছু লিমিটেশন আছে এগুলার, সেজন্যই তো অন্য আরেকটা আসছে। আচ্ছা বুঝতে পারছেন, কিছু লিমিটেশন আছে, একদম 100% করতে পারে না, তাহলে তো লোকজন কোডিং ছাইড়াই দিত। এখন কি বললেন, গ্যালারি নিতে বললেন একটা, তাই না? তো প্রথমে একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে একটা রো দেখি এখানে আসলে গ্যালারি আছে কিনা, GA LL। আচ্ছা দেখেন তিন ধরনের গ্যালারি ওরা দিয়ে রাখছে, একটা হলো পোর্টফোলিও, একটা হলো ইমেজ গ্যালারি, আর একটা নর্মাল ইমেজ গ্যালারি, মানে এটা হলো থিমের জন্য গ্রিড ও ক্যারোসেল দুইটাই থাকবে, এটা হলো রেসপন্সিভ ইমেজ গ্যালারি, ডিফল্ট যেটা এটাই আমি নিলাম, এটা তো অপশন গুলো আগে দেখি তারপর আরেকটাতে করতে পারবো। দেখেন এখানে কি বলতেছে, টাইটেল আমি বললাম যে ফটো গ্যালারি, ওকে। তারপরে দেখেন এটা কি বলতেছে, ইমেজ গ্রিডটা আমি সিলেক্ট করলাম,
এখান থেকে ইমেজ আমি সেট করে দেই। ইমেজ আমি কই পাবো এখন? কিছু ইমেজ তো লাগবে। আচ্ছা এগুলাই নিয়ে নিই, এখানে লাইব্রেরিতে যা আছে এগুলাই একবার নিলাম, এগুলাকে বারবার নিয়ে ই করে দিচ্ছি। পরে আপনারা আবার কিছু ইমেজ অ্যাড করে নিয়েন, নতুন নতুন ইমেজ। আমার আসলে ডাউনলোডের ও একই ইমেজ বারবার আসবে না, বিপদে পড়ে গেলাম রে। আচ্ছা আপনাদের কারো ওয়েবসাইটে কি ছিল এরকম ইমেজ নিয়ে কাজ করছেন অনেক? দেলোয়ার, দেলোয়ার 16 প্রজেক্ট ইমেজেস। আচ্ছা তো কই, ইমেজই তো নাই। নিলাম, একটু সময় নিয়ে আপলোড হবে। রেডি, এগুলা সিলেক্ট করে দিলাম, অ্যাড করি দেখি গ্যালারিতে কি অবস্থা। অনেকগুলো গ্যালারি হয়েছে এখন মনে হয়, হবে তো। নর্মালি থাম্বনেল দেখাবে, ক্লিক করলে, ক্লিক করলে লিঙ্ক টু লার্জ ইমেজ। আচ্ছা এটা প্রিটি ইয়েতেই দেখাক, মানে পপ আপটাই হোক। হ্যাঁ দেখি, এইবার আমি অলরেডি আপলোড দিয়ে দিছি, আপডেট আমি আপলোড বলতেছিলাম ভুলে। এই যে দেখেন আমার একটা ইমেজ গ্যালারি তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমি এগুলোতে এক একটাতে ক্লিক করে ক্লিক করে দেখি। ওকে, তো গ্যালারিগুলো আসলে এরকম হওয়ার কথা না, মানে একটাতে যে ক্লিক করে যেন পরেরটাতে যাইতে পারি, এই ধরনের অপশন থাকা উচিত ছিল, তাই না গ্যালারিগুলোতে? তো দেখি আসলে কেন এরকম অপশন আসলো না, একটু আমরা একটু ঘাটাঘাটি করে দেখি কি অবস্থা, সমস্যাটা কোথায় ছিল আমাদের। আচ্ছা গ্রিট ইমেজ সোর্স, ওকে। আচ্ছা আচ্ছা, এখানে কাস্টম লিঙ্ক না, দরকার নাই। লিঙ্ক টু লার্জ ইমেজ, সেম উইন্ডো। আচ্ছা এটা না, এটাই ভালো। আচ্ছা তারপরে যেটা, এখান থেকে কিছু অপশন মনে হয় সিলেক্ট করা যায়, স্লাইডারও অ্যাড করা যায়, ফ্ল্যাক স্লাইডার, ফ্যাট। আচ্ছা এটা গ্রিটি ভালো। এটার লিমিটেশন হলো এটাই যে একটার সাথে সাথে ওপেন হয় না, মানে আর কি লিঙ্ক আপ হয় না, এটার লিমিটেশন এটাই। তো আমরা এই গ্যালারিটা ইউজ না করে যদি আরেকটা গ্যালারি যেটা ছিল ওটাই ইউজ করতাম, দেখি এই গ্যালারিটা কি অবস্থা। এই গ্যালারিটা আমরা নিয়ে আসি, ইমেজ সাইজ, ইমেজ সাইজ থাম্বনেলই দিলাম। এখান থেকে কি বলতেছে, লেআউট ডিফল্ট গিট স্পেস বিটুইন একটা থেকে আরেকটার স্পেস। আচ্ছা স্পেস দরকার নাই, কয় কলাম, আমি 4 কলাম করে দিলাম। তারপরে অ্যালাইন হরিজন্টাল সেন্টার থাকুক, ভার্টিক্যাল অ্যালাইন টপ। আচ্ছা ক্লিক অপশন লাইট বক্স, এটা অনেক ভালো। ইমেজ ক্যাপশন অন, তারপর লেজি লোডিং, ইয়েস। হ্যাঁ কোড করে যেগুলো করা লাগতো, এই তো বুঝতেছেন। তারপরেও কোন ওয়ার্ডপ্রেস ভাল লাগে না, কনফিডেন্স পান না, আজকে কনফিডেন্সটা গ্রো করব আপনাদের। এখন দেখেন এই যে চলে আসছে ইমেজগুলা, এই যে পুরো একটা গ্যালারি সেট হয়ে গেছে। ওকে বুঝতেছেন? না সব মাথার উপর থেকে সবগুলো ইমেজ আসছে স্যার। আচ্ছা তাই, বুঝি নাই, আচ্ছা এই যে দেন 4টা স্লাইডার অটো প্লে দিলেন আর সবকিছুই ঠিক রাখলাম।
এই যে চারটা আসছে না, এই যে ক্লিক করেন বাকিগুলো আসবে। আমি যে বলছিলাম আমরা তো স্যার বললাম না যে আবার স্যার এই পেজটা আবার এলিমিনেটর দিয়ে একটু এডিট করবার জানি দেখি কি হয়। ভেঙে চুরে ছয় চাষ হতেও পারে। আচ্ছা এই পর্যন্ত এটা ঠিক আছে কিন্তু বুঝিয়েন, এখন সাইট এখন পর্যন্ত তো ঠিক আছে কি না বলুন, বুঝতেছেন সাইট ঠিক আছে এখন পর্যন্ত? সাইট যদি এখন ভাঙে রিফাত মিয়ার জন্য ভেঙে যাবে, তার আমার জন্য বাংলা স্যার দায়ভার আমি নিব। দায়ভার নিয়ে কি করবেন, এরকম আরেকটা হোম টাস্ক রেডি করতে হবে তখন। ওকে এডিট উইথ তাহলে এলিমিনেটর দিলাম এবার, প্রত্যেকটা পেজ বিল্ডার কিন্তু সাইট অনেক স্লো করে দেয়। তাহলে স্যার একটা রাখাই ভালো না রাখতে পারলে আরো ভালো, স্যার, কাজ করে ডিলিট করে দিলে হবে না? ডিলিট করে দিলে ডাটা কই থেকে আসবে, রিস্ক থেকে যাবে, পরে এডিট করবেন কিভাবে? ডিলিট করা যাবে না। এই যে দেখেন আপনার সাইট কি হয়েছে এলিমিনেটর আসার পরে, এগুলা কি বুঝতেছে? বুঝতেছে না, উপরে সব উল্টা পাল্টা হয়ে যাবে। এখন মনে করেন এখানে তেমন কিছুই করলেন না, একটা আপাতত একটা ভিডিও দিয়ে দেন, আপনি যে কাজ করছেন এইটুকুই জাস্ট আমরা বুঝবো যে দুইটা একসাথে কাজ করছি। ওকে দেখি এবার কাটটা আসে, এলিমিনেটর আসে নাকি এরটা আসে, আর বেশি সাইট ভেঙে যেতে পারে খুব সম্ভাবনা। ভিডিও আসছে তাই না, তার নিচে আসেন, এলিমিনেটর ইয়ে আসছে, দুইটাই আসছে, চরম তাই না? কিন্তু এই কাজটা কখনোই করিয়েন না। হ্যাঁ এক একটাই সেই যে পরিমাণে মানে ওজন নেয়, আর সবগুলাতে ফিচার সেমই থাকে। এলিমিনেটর আপনি যেগুলো পাইছেন এগুলো অলরেডি পেজ ইয়েতেও ওটাতেও আছে, আর এটাতেও যেগুলো আছে ওটাতেও আছে, কাছাকাছি সব। আচ্ছা এখন এখন কি মনে হচ্ছে, মানে কোনো একটা কাস্টম সাইট বানাইতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে? এটা কি ঠিক আছে আজকে? ঠিক আছে স্যার, এইচটিএমএলটা গোছায় খাতা দিতেছ আজকে ঠিক আছে? আর ঠিক তো আছেই।